অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের প্রেজেন্টেশনের বিষয়বস্তু জুমে যেভাবে অনলাইনে ক্লাস নেওয়া যায়। সবাইকে আজকের অধিবেশনে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব জুমে কিভাবে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যায়। আমি একটু শুরুতেই জিজ্ঞেস করব, জুম সফটওয়্যারটা আমরা সবাই চিনি কিনা, দেখেছিলে একটু হাত তুলেছো বা দেখেছেন কিনা ভালো একজন দুজন, যাক বেশ কয়েকজনটা দেখেছে, ভালো লেগেছে, অনেকেই বলতে পেরেছেন, ধন্যবাদ আপনাদের। আমি এই প্রজেক্টরের স্ক্রিনে জুম অ্যাপস এর আইকনটি দেখাচ্ছি, আপনারা কি সবাই লক্ষ্য করুন পিছনে লাইট আমার হাতে আছে। যারা এখনো পর্যন্ত জুমের আইকনটা চিনতে পারেনি, আশা করছি আমার স্ক্রিনের আইকনটা দেখে আপনারা মিলিয়ে নিতে পারবেন যে আসলে জুম সফটওয়্যারটা আপনি কখনো কোথাও দেখেছেন কি না। আপনারা জুমের দু চার ভাবে ক্লাস করাতে পারেন, অথবা মিটিং করতে পারবেন, মোবাইল ও ল্যাপটপ দুই ভাবে ব্যবহার করতে পারেন। মূলত জুম সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনাদের একটি জিমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। জিমেল লগইন করার পর আপনি এই সফটওয়্যার দিয়ে মিটিং ক্লাস আয়োজন করতে পারবেন, কিংবা অন্য কারো মিটিং কিংবা ক্লাসে জয়েন করতে পারবেন। আমি স্ক্রিনে আপনাদেরকে এটা ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছি, আপনারা দুই মিনিটে দেখেন যে কিভাবে আপনি জুম অ্যাপসটা ডাউনলোড করবেন এবং সেখান থেকে কিভাবে আপনি জিমেল আইডি সাইন ইন করবেন। এই বিষয়টা আপনাদের জানাটা প্রাথমিক পর্যায়ে খুব বেশি জরুরি। আশা করছি এই ভিডিওর পর আপনি অ্যাপস এবং সাইন ইন করাটা বুঝে যাবেন। অনলাইনে ক্লাস করার জন্য যে কাজটি করতে হবে তা হল, আপনি যদি আগামীকাল সকাল 10টায় একটি ক্লাস নিতে চান আপনাদের শিক্ষার্থীদের সাথে, তাহলে আপনি সেই কাজটি জুমের শিডিউল অপশনে তারিখ ও সময় সিলেক্ট করে ক্যালেন্ডার যুক্ত করে ক্লাসের শিরোনাম লিখে একটি লিংক ক্রিয়েট করতে পারেন। এই লিঙ্কটি আপনি আপনার শিক্ষার্থীদের দিবেন, তারা তাদের ফোন কিংবা ল্যাপটপ থেকে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করে প্রথমে মিউট করে রাখবে এবং ভিডিও প্রথমে মিউট করে রাখবে এবং ভিডিও প্রয়োজনার্থে বন্ধ অন অফ করা যাবে যদি সেটা মনে হয় যে দরকার আছে। মূলত জুমে 40 মিনিট টাইম লিমিট থাকে, এরপর মাইক অটোমেটিক্যালি কেটে যায়, এটা আপনাদের জানাটা খুবই জরুরি দরকার। আনলিমিটেড নিতে হলে পেইড প্যাকেজ থেকে আপনাদেরকে অনলাইনে সেই প্যাকেজটা কিনে নিতে হবে, তারপর আপনি সেটাকে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা জুম সফটওয়্যার সম্পর্কে ভালো একটা কনসেপ্ট পেয়েছেন। আমরা এখন সবাই নিজে নিজে যার যার মুঠোফোন থেকে জুমে একটি ক্লাস শিডিউল করার চেষ্টা করবো। এজন্য আপনাদের প্রত্যেকে আমি 10 মিনিট সময় দিচ্ছি। এই 10 মিনিট আমি আপনাদের আশপাশে